السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم সম্মানিত শ্রোতা মণ্ডলী, দেশে এবং বিদেশের, কাছের এবং দূরের, যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন শুনছেন, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন, সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করি। রব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদের সবাইকে সুস্থতার সাথে নেক হায়াত দান করেন। সম্মানিত সুধী, আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো তাকবীরে তাশরিক এবং আরাফার রোজা নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। সেটা হলো আজকে আমাদের শনিবার চলে গেল, আগামীকাল রোববার, এরপরে আসবে সোমবার, এরপরে মঙ্গলবার। তাকবীরে তাশরিক এটা ওয়াজিব শরীয়তের মাসালার দৃষ্টিকোণ থেকে। তো এই তাকবীরে তাশরিক হলো আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। যে যে দেশে বসবাস করতেছেন সেই দেশের আরবি তারিখ অনুযায়ী নয় জিলহজ ফজরের নামাজ থেকে নিয়া তেরোই জিলহজ মোট তেইশ ওয়াক্ত ফরজ নামাজের পরে প্রত্যেক সাবালক মুসলমান নরনারী যদি জামাতে নামাজ পড়ে পুরুষ ফরজ নামাজের পরে একবার পুরুষদের জন্য উচ্চস্বরে তাকবীরে তাশরিক বলা ওয়াজিব, আর মহিলাদের জন্য নিম্ন আওয়াজে একবার তাকবীরে তাশরিক বলা ওয়াজিব। তাহলে তাকবীরে তাশরিক কাকে বলে এটাও আমরা বুঝলাম। আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আর তাকবীরে তাশরিক সর্বমোট তেইশ ওয়াক্ত নামাজে পড়তে হবে সেটাও আমরা বুঝলাম, দুই নম্বর গেল। তিন নম্বর আমরা যেটা বুঝলাম সেটা হলো এই তাকবীরে তাশরিক পড়া হলো ওয়াজিব। ভিতরের নামাজ যেমন ওয়াজিব, ঈদের নামাজ যেমন ওয়াজিব, কোরবানি করা যেমন ওয়াজিব, সালাম দিলে সালামের জবাব দেওয়া যেমন ওয়াজিব, সেম সেভাবেই তাকবীরে তাশরিক পড়া ওয়াজিব। এই তাকবীরে তাশরিকটি জিব্রাইল আলাইহিসসালাম, খলিল ইব্রাহিম আলাইহিসসালাম, যবিহুল্লাহ, ইসমাইল আলাইহিসসালাম তিনজন, একজন ফেরেশতাদের সর্দার, দুইজন অনেক বড় জলিলুল কদর নবীদের মুখ নিঃসৃত বাক্য। তো এই বাক্যগুলো, এক নম্বর কথা হলো আমরা নয় জিলহজ, আমাদের বাংলাদেশে নয় জিলহজ হবে মঙ্গলবার, আর অন্য অন্য দেশে নয় জিলহজ হবে সোমবার চাঁদের দৃষ্টিকোণ থেকে। তো নয় জিলহজ থেকে তেরোই জিলহজ পর্যন্ত সর্বমোট তেইশ ওয়াক্ত নামাজে তাকবীরে তাশরিক পড়তে হবে, পড়া ওয়াজিব, এটা খুব আমরা খেয়াল রাখব। কে কে পড়বে? প্রত্যেক প্রাপ্ত বয়স্ক ব্যক্তি, জামাতে নামাজ আদায় করুক বা একা একে আদায় করুক, পুরুষ মহিলা মুকিম মুসাফির মুনফারিদ গ্রামবাসী এবং শহরবাসী সকলের উপর একবার তাকবীরে তাশরিক বলা ওয়াজিব। পুরুষগণ উচ্চস্বরে এবং মহিলাগণ আস্তে আস্তে বলবে, এটা ফতোয়া শামিতে এভাবেই লেখা আছে। দুই নম্বর যেটি সেটি হলো আইয়ামে তাশরিক হলো তিন দিন, অর্থাৎ এগারো বারো তেরোই জিলহজ। হেদায়া চার নম্বর খণ্ড চারশো ছিচল্লিশ পৃষ্ঠায় এই মশালাটি বলা আছে। আর আইয়ামে তাকবীরাতে তাশরিক হলো পাঁচ দিন, অর্থাৎ নয় জিলহজ, দশই জিলহজ, এগারোই জিলহজ, বারোই তেলি বারোই জিলহজ, তেরোই জিলহজ, এই পাঁচ দিন হলো আইয়ামে তাকবীরাতে তাশরিক। ফরজ নামাজের পরে তাকবীরে তাশরিক একবার পড়া ওয়াজিব, বেশি পড়া বেদাত। অনেক জায়গায় আমরা দেখি যে একসাথে তিনবার পড়ে, না একসাথে তিনবার পড়বে না, তাকবীরে তাশরিক ওয়াজিব। আবার এখন যেমন নয় জিলহজ এখনও শুরু হয় নাই, সর্বাবস্থায় উঠতে বসতে চলতে ফিরতে সবাই তাকবীরে তাশরিক পড়া এটা মুস্তাহাব, যে কোনো সময় তাকবীরে তাশরিক পড়তে পারে, কিন্তু ফরজ নামাজের পরে একবারই পড়া ওয়াজিব, এর চেয়ে বেশি পড়া বেদাত। শরীয়তের যে বিধানটা ফরজ সেটা শিক্ষা করাও ফরজ, শরীয়তের যে বিধানটা ওয়াজিব সেটা শিক্ষা করা ওয়াজিব। তো এই জিনিসটা তাকবীরে তাশরিকটা আমাদেরকে অবশ্যই শিখে নিতে হবে, যদি না শিখি গুণাগার হব, না পড়ি গুণাগার হবে। বিশেষ করে যদি কেউ এই পাঁচ দিন, অর্থাৎ নয় জিলহজ থেকে তেরোই জিলহজ, এই মোট এই দিনগুলোর ভিতরে যদি কেউ নামাজ ছেড়ে দেয়, তার দুটি গুণা হবে। একটি হলো নামাজ ফরজ ছাড়ার গুণা হবে, দ্বিতীয় নম্বর হলো তাকবীরে তাশরিক ওয়াজিব ছাড়ার গুণা হবে। তাই আসুন আমরা তাকবীরে তাশরিকের ব্যাপারে আমল করি, আল্লাহ আমাকে আমাদের সবাইকে তৌফিক দান করেন। দুই নম্বর যেটা বলতে চাই সেটা হলো আরাফার রোজা, সেম নয় জিলহজ আরাফার রোজা হবে। রাসূল সাল্লাম বলছেন যেই ব্যক্তি আরাফার রোজা রাখবে,
আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা সানাতাল লাতী ক্বাবলা ওয়াস সানাতাল লাতী বা'দা। বিশ্বনবী বলেন যে আমি আল্লাহর কাছে আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আরাফার রোজা রাখার বিনিময়ে তার দুই বছরের গুনাকে মাফ করে দিবেন। এমনিই তো আল্লাহ রাব্বুল আলামিন নিকট জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত প্রত্যেকটা দিন রাত আল্লাহর কাছে খুব দামি, আর আরাফাত দিন 10,000 দিনের সমান। এখন প্রশ্ন হলো আরাফাত দিন কোন দিন? আরাফাত দিন 9 জিলহজ, যার দেশে যেই হিসাবে চাঁদ অনুযায়ী 9 জিলহজ হবে ওই দিন আরাফাত দিন হবে। এবং স্বাভাবিকভাবে আমাদের দেশে একটা প্রশ্ন থেকে যায় যে আরাফাত দিন তো আমরা দেখি সৌদি 9 জিলহজ হয় তখন আমাদের 8 জিলহজ, আমাদের কোন দিন হবে? তো 9 জিলহজ তো আমরা তাকবীরে তাশহীদ পড়ি, তো যেদিন 9 জিলহজ সৌদিতে ওই দিন তো আমরা তাকবীরে তাশহীদ শুরু করি না, যেহেতু আমাদের 9 জিলহজ হলো পরের দিন হয়। আর ইয়াউমুল আজহা অর্থাৎ কোরবানের দিন যেদিন সৌদির সাথে মিলে যেত আমরা ওই দিন কোরবানি করি না। তো এখানে সর্বসাকুল্যে কথা এবং গ্রহণযোগ্য মতামত হলো এটি যে আরাফাত দিন রসুল বলছেন, এটা আরাফাত দিন রসুল বলা মূল উদ্দেশ্য হলো 9 জিলহজের কথা বলা। সেই হিসাবে আমাদের অর্থাৎ তথা বাংলাদেশের অর্থাৎ যেখানেই 9 জিলহজ হবে ওই দিন হবে আরাফার রোজা, সেটা আরাফার সাথে মিলুক অথবা আরাফার সাথে না মিলুক, 9 জিলহজের দিন হইলো আরাফার রোজা। তো এই বিষয়টা আমাদের খুব খেয়াল রাখা, আরাফার দিন আল্লাহ রাব্বুল আলামিনের নিকট 10,000 দিনের সমান, যারা পারে ইনশাআল্লাহ আরাফার দিনে রোজা রাখবো। আর যদি কেউ একদম অনেক যুক্তি তর্কতে না গিয়া, তাহলে আমরা এটাও করতে পারি যে আমরা 8 জিলহজও রোজা রাখতে পারি, 9 জিলহজও রোজা রাখতে পারি। স্বাভাবিকভাবে একটা আরাফার রোজা হবে, আরেকটা তো রসুল ইসলাম বলছেন যে জিলহজের প্রত্যেক দিনের রোজা 1-1 বছর রোজা রাখার সমান, সুবহানাল্লাহ, এটাও আমরা আমল করতে পারি। তাই আসুন আমরা তাকবীরে তাশহীদগুলো গুরুত্বের সাথে আমল করি এবং আরাফার রোজা আমরা যারা পারি ইনশাআল্লাহ রাখার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমাদের সবাইকে এই আমল, ছোট্ট ছোট্ট দুইটি আমলের কথা বললাম, প্রথমে আমাকে তারপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।